সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মিসবাহ কামাল। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা উত্তাল মার্চে আছি এবং উত্তাল মার্চের আপনার পর্যবেক্ষণ, আপনি তখন হয়তো সরাসরি মার্চের যে ঘটনাগুলো ছিল তার সঙ্গে কতটুকু যোগ দিতে পেরেছেন আমি জানি না, কিন্তু আপনাকে তো প্রভাবিত করেছে আপনি যে অবস্থানে যেখানেই থাকেন না কেন। পাশাপাশি আপনি ইতিহাসের ছাত্র শিক্ষক হিসাবেও তো আপনার একটি পর্যবেক্ষণ আছে, তা দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। আসলে উত্তাল মার্চ আমাদের সকলের স্মৃতিতে অত্যন্ত ভাস্বর। আমি তখন ক্লাস সেভেনে পড়ি এবং তখন আমি খুলনার খালিশপুর এলাকায় থাকি, যেটা মূলত বিহারি অধ্যুষিত এলাকা ছিল তখন। তো সেই এলাকাতেও কিন্তু সেই এলাকাতেও মার্চের উত্তাপ ছড়িয়েছিল, গোটা দেশেই ছড়িয়ে গেছিল। এই যে পহেলা মার্চে যখন পাকিস্তানের জাতীয় পরিষদের যে অধিবেশন ছিল সেই অধিবেশনটাকে স্থগিত ঘোষণা করা হলো, তখনই সারা দেশ যেন বিক্ষোভে ফেটে পড়ল এবং তারপর থেকে কিন্তু একের পর এক ঘটনা খুব দ্রুত গতিতে এগোতে শুরু করলো। তার মধ্যে আমার মনে পড়ে যে 3রা মার্চের যে জাতীয় পতাকা উত্তোলন, আমাদের বাংলাদেশের পতাকা, আমাদের সেই 71-এর মানচিত্রবাহী, বাংলাদেশের মানচিত্রবাহী সেই পতাকা, সেই উত্তোলন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং 7ই মার্চের ভাষণ আমরা পৌঁছলাম। এখানে 7ই মার্চের ভাষণ ধরে আমি দু একটা কথা বলতে চাই, যে ধরুন অনেক প্রশ্ন আছে কিন্তু 7ই মার্চের ভাষণ ঘিরে। এক হচ্ছে তাৎপর্য। সারা পৃথিবীতে যত ভাষণ সময়ের মোড়কে পরিবর্তন করে দিয়েছে তার অন্যতম ভাষণ হচ্ছে 7ই মার্চের ভাষণ, এবং এক্ষেত্রে তিনি একেবারেই আপনার আব্রাহাম লিঙ্কন কিংবা আপনার এই যে চার্চিলের সাথে তুলনীয়। কিন্তু আবার আমি মনে করি যে এই ভাষণের তাৎপর্য আরও অনেক বেশি এই বিবেচনা থেকে যে তাদের সেই সমস্ত অভিভাষণ কতটাই বা শ্রুত হয়, কিন্তু আমাদের 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই বজ্র নির্ঘোষ সেটা কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি শ্রুত ভাষণ, এবং তা কিন্তু এখনও আমাদেরকে উদ্দীপ্ত করে, চিরকাল আমাদেরকে উদ্দীপ্ত করবে। আরেকটা প্রশ্ন যেটা আসছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু কি 7ই মার্চে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সেই প্রশ্নটা আসে, এবং যদি না করে থাকেন কেন করেননি। এবং এই যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে, তখন কিন্তু বঙ্গবন্ধু গোটা দেশের নিয়ন্ত্রণ করছেন, তার কথায় তখন রাষ্ট্র পরিচালিত হয়, মানে আমাদের পূর্ব বাংলা পরিচালিত হয়। সে সময়ে বঙ্গবন্ধু তিনি নিশ্চিতভাবেই স্বাধীনতা ঘোষণা করতে পারতেন, কারণ তখন হয়তো দেশের মানুষ তৈরি। কিন্তু বঙ্গবন্ধু বলেছেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কিন্তু তিনি কিন্তু এই কথা ঘোষণা করেন নাই যে আজ থেকে বাংলাদেশ স্বাধীন। তিনি বলেছেন এই সংগ্রামটা হচ্ছে স্বাধীনতার সংগ্রাম এবং তিনি এটাকে মুক্তির সংগ্রাম বলেছেন। কেন বললেন? আমার কাছে যেটা মনে হয় ইতিহাসের ছাত্র হিসেবে, যে বাঙালির যে স্বাধীনতার মুক্তির যে আকাঙ্ক্ষা তার তো একটা ঐতিহাসিক ধারাবাহিকতা আছে। ব্রিটিশ উপনিবেশ বিরোধী সংগ্রাম, বিভিন্ন কৃষক আন্দোলন, আদিবাসীদের আন্দোলন এবং নানা শ্রমিক আন্দোলন পরবর্তীকালে হলো পাকিস্তান আমলে, এগুলোর মধ্যে দিয়ে আমাদের কিন্তু শোষণ মুক্তির সংগ্রাম চলেছে। এবং আমাদের যে আঞ্চলিক যে শোষণ ছিল পাকিস্তান কাঠামোর মধ্যে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করত, সেটাও তো এক রকমের শোষণ। তো এই সকল ধরনের শোষণের বিরুদ্ধে মানুষ মুক্ত করার যে যেটা, যে তিনি দেশকে স্বাধীন করতে চেয়েছেন, কিন্তু তিনি কাল থেকেই বা আজ থেকেই স্বাধীনতা ঘোষণা করেননি। এবং তিনি স্বাধীনতা ঘোষণা করলেন কখন? যখন 25শে মার্চে ইয়াহিয়া খান আলোচনাকে বন্ধ করে দিয়ে ফিরে গেলেন পাকিস্তানে, এবং যখন পাকিস্তান হানাদার বাহিনী সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়ে গণহত্যা শুরু করল, তখন তিনি বুঝলেন যে ইতিহাসের সেই মহেন্দ্র খান উপস্থিত, এবং তিনি কিন্তু তখন স্বাধীনতা ঘোষণা করলেন, যে জন্য আমরা 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তো আমি এটাও খুব তাৎপর্যপূর্ণ মনে করি যে এই যে দেখুন, একজন যিনি গোটা জাতিকে নেতৃত্ব দেন, যিনি বিশ্বমানের একজন নেতা, তিনি তো সময়কে পাঠ করতে পারেন, সর্বোত্তম সময় কোনটা সেটা তিনি অনুধাবন করতে পারেন। আমি বঙ্গবন্ধুকে আসলে আমি
আপনার লেনিনের সাথে তুলনীয় নেতৃত্ব বলে মনে হয়। বিরোধ অসাধারণ প্রণোদনা তৈরি করেছিল, এত প্রভাবশালী ভাষণ পৃথিবীতে খুব কম আছে। ধরুন প্রতিটা কথা যদি ধরেন তাহলে সেই ভাষণে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে পথ দেখিয়েছে। ধরুন তোমাদের হাতের কাছে যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। আমাদের বাংলাদেশের মানুষ, শুধু বাঙালি নয়, আপনার অন্যান্য যে জাতিসত্তার মানুষ আছে তারা তো সবাই সেই কাজটাই করেছেন। আপনার স্বয়ংক্রিয় অস্ত্রের বিরুদ্ধে আমাদের মানুষজন, আমাদের কৃষক, আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের ছাত্র, তারা কি স্বয়ংক্রিয় অস্ত্রকে মোকাবেলা করেনি বাঁশের লাঠি নিয়ে? এরকম গোটা দেশে অসংখ্য উপাখ্যান ছড়িয়ে আছে। আবার যেটা হচ্ছে যে ধরুন আমাদের যে পরবর্তীকালে আমাদের যে সংবিধান প্রণীত হলো সেই সংবিধানের যদি মূল স্তম্ভগুলোর দিকে তাকান তার দিক নির্দেশনা কিন্তু বঙ্গবন্ধু সাতই মার্চের বক্তৃতার মধ্যেই আছে। ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশের যে অভিমুখটা, যে গতিমুখটা, সেই গতিমুখটা নির্ধারণ করে দিয়েছে বঙ্গবন্ধু এবং তার বিশেষত সাতই মার্চের ভাষণ। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যেরও তো একটা এপিসোড আছে, তাই নয় কি? 1975-এর 15ই আগস্টের পরে আমরা দেখলাম যে যখন বঙ্গবন্ধু প্রায় সপরিবারে নিহত হলেন তারপর থেকে কিন্তু বঙ্গবন্ধুর ভাষণকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই দেশে যারা একসময় রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করেছে তারা তাদেরই পরবর্তী কালের ধারাবাহিকতায় যারা ক্ষমতায় এসছে তারা কিন্তু বঙ্গবন্ধুর ভাষণকে বন্ধ করেছে। এবং আমরা দেখেছিলাম যে আমাদের ভাষা আন্দোলনের ধারাবাহিকতায়, 6 দফা 11 দফার ধারাবাহিকতায় জয় বাংলা তৈরি হয়েছিল, বঙ্গবন্ধু অভিধাটা তৈরি হয়েছিল। আমরা তো দেখেছি যে সেগুলো ব্যবহার করা যেত না, এবং জয় বাংলা ভাষা, মানে জয় বাংলা যে ঐতিহাসিক যে শব্দগুচ্ছ সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। জয় বাংলা রিপ্লেসড হয়েছে আপনার বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে। পাকিস্তান জিন্দাবাদ যারা করেছেন তারা বাংলাদেশ জিন্দাবাদ করেছেন। আপনার আমাদের স্বাধীন, আমাদের যে বেতার ছিল আমাদের বাংলাদেশ বেতার, সেটা হয়ে গেছে আপনার রেডিও বাংলাদেশ। তো এইভাবে কিন্তু মানে আমাদের যে ভাষা সংস্কৃতি ভিত্তিক, আমাদের যে আত্মপরিচয় এবং সেই আত্মপরিচয়ের ভিত্তিতে একটা অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ গড়ার যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বলি দিয়েছে 75 পরবর্তী শাসকরা। কিন্তু আমরা আবার সংগ্রামের মধ্যে দিয়ে সেই পথটা, সেই পথে ফিরে এসেছি এবং 71-এর ঘাতক দালালের বিচারের মধ্যে দিয়ে কিন্তু আমরা 71-এর পরাজিত শক্তিকে রাজনৈতিকভাবে সমূলে উৎপাটনের কাজটা শুরু করেছি। এবং যে কথা আমরা অনুষ্ঠান শুরুর আগে আপনার সঙ্গে আমার হচ্ছিল যে ইতিহাস পাঠ নিয়ে আমাদের এক ধরনের সীমাবদ্ধতা, সংকীর্ণতা কিন্তু রয়ে গেছে। জি হ্যাঁ, এখন আমরা চেষ্টা করছি সেই পথে ফিরে আসতে, কিন্তু আমাদের সমস্যা তো আছে, অনেক রকমের সমস্যা, এবং সমস্যাগুলোর শেকড় অনেক গভীরে প্রথিত। যেমন ধরুন 1947 সালে যখন সাম্প্রদায়িকতার ভিত্তিতে পাকিস্তান হলো, তারপরে 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম, এখন শিক্ষকতা করি জীবনের 33 বছর, সেই বিশ্ববিদ্যালয়ে 1948 সালে ইসলামের ইতিহাস নামে একটি বিভাগ হয়। এখন ইসলামের ইতিহাসের বিপক্ষে নিশ্চয় আমাদের কিছু বলার নেই, ইসলামের ইতিহাস ইতিহাসের অংশ। কিন্তু যখন ইতিহাসের বাকি বিষয়গুলোকে বাদ দিয়ে ইসলামের ইতিহাসকে ফোকাস করা হয় তখন নিশ্চয়ই আমাদের আপত্তি আছে। এটা আমাদের শেকড়ে যে আমাদের যে সম্মিলনের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির বিরোধী একটা অবস্থান। এবং আমরা ধারণা করেছিলাম যে পাকিস্তানের আমলে এই যে ইসলাম দিয়ে রাজনীতি সংস্কৃতিকে রান্না করার যে চেষ্টা সেটা বন্ধ হবে। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু এই বিষয়টা বন্ধ হলো না। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের কাজে 1975 পর্যন্ত বঙ্গবন্ধু ব্যস্ত ছিলেন, সে সময়ে ঘাতক দালালদের বিচারের কাজটা তিনি শুরু করেছিলেন। কিন্তু আপনার ইতিহাসের যে মানে ইতিহাসকে পুনরুদ্ধারের যে কাজটা সেই কাজটা খুব বেশি দূর এগোয়নি। আর 75-এর পরে তো সেটা ভিন্ন ধারায় এগিয়েছে। এবং আমরা একটা সিচুয়েশন বলি আপনাকে, আজকে বাংলাদেশে যত সরকারি কলেজ আছে প্রায় সমস্ত কলেজে, সরকারি বেসরকারি কলেজে, সেখানে ইসলামের ইতিহাস আছে। আর ইতিহাস আছে কয়টা বিভাগে? ইতিহাস আছে ধরুন আমাদের এখানে সরকারি কলেজ আছে 400-500 মতো, তার মধ্যে ইতিহাস ছিল মাত্র 55টা কলেজে।
তো 1400 এর মধ্যে যদি 55টা কলেজে ইতিহাস ইতিহাস পড়ানো হয় তো আমরা ইতিহাসের চেতনায় দেশকে গড়ব আর আমরা আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ব তো যদি ছাত্রছাত্রীরা যদি জনসমাজ যদি ইতিহাস না জানে যদি মুক্তিযুদ্ধের কথা না জানে তাহলে কিভাবে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশটাকে গড়ব নতুন প্রজন্মকে তৈরি করব ইতিহাস তো শুধু ইতিহাসের ছাত্ররা কেন পড়বে ইতিহাস তো বিজ্ঞান বলুন বাণিজ্য বলুন কৃষি বলুন সবার পাঠ্য সবার জন্য পাঠ্য এই যে এখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে একটা অদ্ভুত জিনিস চালু হয়েছে যে আপনারা সেখানে ইতিহাসকে বাদ দেওয়া হচ্ছে সাহিত্যকে বাংলা সাহিত্যকে বাদ দেওয়া হচ্ছে এবং এইভাবে তারা আপনার করছেন তো দেশের শেকড়কে বাদ দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে না সেটা সরকারি হোক বেসরকারি হোক সকল বিশ্ববিদ্যালয়ে ইতিহাস একটা বাধ্য অন্তত বাংলাদেশের মানে ইতিহাসের উদয়ের ইতিহাস ইতিহাসের প্রণোদনাটা থাকলে আপনি বিজ্ঞানে উৎকর্ষ পাবেন না বিষয়টা অবশ্যই আমি একটু বিরতিতে যেতে চাই স্যার ফিরে এসে একটু আলোচনা করতে চাই যে মার্চে পাখনাদার বাহিরের যে নির্যাতন নেমে এসেছিল সেটা আমাদের নানা গোষ্ঠীর উপরও নেমে এসেছিল আমাদের বস্তিবাসীদের উপর নেমে এসেছিল আমাদের ক্ষুদ্র বা ভিন্ন মতাবলম্বী যারা আছে ধর্মীয় মতাবলম্বী যারা আছে তাদের উপর নেমে এসেছিল ওই সময় থেকে যে নির্যাতন নেমে আসলো বাংলাদেশের ঢাকায় শুরু হলো তারপর সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং সেখানে কিন্তু ওই যে ভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষের উপর যে নির্যাতন নেমে এসেছিল জি মানে 1971-এর 25শে মার্চের কালো রাত থেকে যে ভয়াবহ গণহত্যা শুরু হয় সেটা তো তার সমতুল্য ইতিহাসে পাওয়া খুব কঠিন এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে এই স্মৃতিকে ধরে রাখা আমাদের জন্য খুব জরুরি বিষয় কিন্তু আমরা দেখছি যে এই গণহত্যা কিন্তু একটা মানে দেশের ভেতরে রাজনৈতিক পালাবদলের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটাকে ভোলানোর চেষ্টা হয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপীয় অনেক রাষ্ট্র এবং আপনার বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ শক্তিগুলো চীনের মতো শক্তি তারা মিলে যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তো তাদের তারাই তো বিশ্বের মুরব্বী হিসাবে গত অর্ধ শতাব্দী শাসন করছে ফলে যেটা হয়েছে যে তারাও কিন্তু এই গণহত্যাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমাদের গণহত্যার কথা স্মরণ করা দরকার এবং এটা বিশ্বের কাছে এটাকে তুলে ধরা দরকার এবং 71 থেকে আপনি দেখুন যে সব ধরনের মানুষ কিন্তু হত্যার শিকার হয়েছে সকল ধর্মের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে বাঙালি আদিবাসী নারী পুরুষ ছাত্র যুবক বয়োবৃদ্ধ কে হয়নি এমনকি আপনার 1971 সালে তো এরকম বহু ঘটনা ঘটেছে আমি আপনাকে উল্লেখ করে বলতে পারি যে জয়পুরহাটে আপনি সীমান্তবর্তী এলাকায় যান শহরের কাছাকাছি খুব দূরে নয় সেখানে মসজিদে যখন জুম্মার নামাজ পড়ছিলেন মুসল্লিরা সেই জুম্মার নামাজ থেকে তাদেরকে নিয়ে এসে তাদেরকে আপনার হত্যা করা হয়েছে এবং তাদের অনেকের গলা কেটে হত্যা করা হয়েছে তো এরকম জুম্মার নামাজের মুসল্লিরা পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের যে দোষর তাদের কাছ থেকে রেহাই পায়নি তাদের কাছ থেকে রেহাই পায়নি আমাদের এখানে বস্তিতে আগুন লাগানো হয়েছে আমাদের এখানে রিক্সা চালক যারা চালাচ্ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে এবং নির্বিচারে হত্যা করা হয়েছে এবং আমরা আমি আপনার আমাদের যে স্বাধীনতার যে দলিলপত্র আছে সেই দলিলপত্র যদি দেখেন 1 থেকে 15 খণ্ড এটা খুললে আপনি দেখবেন যে 1971 সালের 25শে মার্চ রাত থেকে শুরু করে যে গণহত্যা হয়েছে সেটা এই যে অপারেশন সার্চ লাইটের যে একদম প্রথম যে পর্ব সেই পর্বে পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকায় বলেছে যে অন্তত 10,000 থেকে 1,00,000 পর্যন্ত মানুষ ঢাকা শহরে নিহত হয়েছেন এবং এই লাশগুলোকে সরানোর জন্য যে আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তাদেরকে নিয়ে এসে কিন্তু লাশগুলো সরানোর জন্য ব্যবস্থা করা হয়েছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে তাদের অনেকের কাছ থেকে আমরা সাক্ষ্য নিয়েছি যারা বেঁচে আছেন এবং তারা সে ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন এ ব্যাপারে তো আপনার তখন যে সাংবাদিকরা বিদেশি সাংবাদিকরা তারা যে ছিলেন এমনকি পাকিস্তানি সাংবাদিক তারা যারা ছিলেন তাদের কেউ কেউ তারা তো এই বিষয়টা নিয়ে সাক্ষ্য দিয়েছেন বিশ্ব এটা জানে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে লাশ সরানো হয়েছিল তাদের নেতৃবৃন্দকে কিন্তু হত্যা করা হয়েছে যাতে করে তারা সাক্ষ্য দিতে না পারে তারপরে সারা দেশের সমস্ত এলাকায় ইনক্লুডিং পার্বত্য চট্টগ্রাম যেটা আদিবাসী এলাকা
এবং সারা দেশের সর্বত্র তো আদিবাসীরা আছেন, তারা মুক্তি সংগ্রামে শামিল হয়েছেন, কিন্তু তারাও কিন্তু এই গণহত্যা এবং নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি। কাজে এই যে গণহত্যা নির্যাতন এইটা ডকুমেন্টেশন করা দরকার। এই ব্যাপারে আমি বলতে চাই আপনার, যে ধরুন আমাদের খুলনা জেলার কাছাকাছি যে একটি এলাকা আছে, সেই এলাকায় আপনার একদিনে 10,000 মানুষকে হত্যা করা হয়েছে, কারণ সেখানে বিভিন্ন জায়গা থেকে শরণার্থীরা তখন যাচ্ছিলেন ভারতের দিকে, কিন্তু সেইখানে আপনার সেখানে শরণার্থীদেরকে চারপাশ থেকে ঘেরাও করে পাকিস্তান হানাদার বাহিনী তারা অন্তত 10,000 মানুষকে হত্যা করেছে। এবং পাশ দিয়ে প্রবাহিত যে ভদ্রা নদী, সেই ভদ্রা নদী কিন্তু রক্তে লাল হয়ে গেছিল। তো এই যে এরকম আপনার গণহত্যাও কিন্তু বাংলাদেশ দেখেছে। আবার আপনার আরেকটা কথা আমার বলা দরকার, যে অনেকে প্রশ্ন করেন যে এখানে কি 30 লক্ষ লোক নিহত হয়েছে নাকি 3 লক্ষ লোক নিহত হয়েছে। এই কথা যারা বলেন তারা আসলে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে সাফাই করেন এবং দালালি করেন। এবং আমি বলি আপনার, এই 30 লক্ষ যে ফিগারটা 3 মিলিয়ন, এটা কিন্তু বঙ্গবন্ধু প্রথম বলেন নাই। এই ফিগারটা প্রথম এসেছিল সোভিয়েত ইউনিয়নের যে ইতারতাস বাংলা মানে বার্তা সংস্থা, তাদের কাছ থেকে। তারপরেও আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে কিন্তু এই 3 মিলিয়ন সংখ্যাটা এসেছিল। কাজে বঙ্গবন্ধু যখন পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি যখন ব্রিটেনে গেলেন, লন্ডনে গেলেন, তখন তাকে যখন জিজ্ঞাসা করেছে তখন বঙ্গবন্ধু কিন্তু ওয়াকিবহাল ছিলেন, কারণ তাকে তো সাথে করে মানে লন্ডনে যে বাংলাদেশের নেতৃবৃন্দ কেউ কেউ তার সাথে মিলিত হয়েছিলেন। এবং তিনি তখন এই 3 মিলিয়ন এই ফিগারটা জেনে শুনেই বলেন। স্যার আমি একটু বিরতিতে যাবো, স্যার এসে একটু এই যে ইতিহাস পাঠে আবার ফিরতে চাই, যে আমাদের তো প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ইতিহাস পাঠের অবস্থাটা কি? আপনি নিজেই বলছিলেন যে এই যে প্রযুক্তি নির্ভর একটা শিক্ষায় আমরা আছি, প্রযুক্তি আমাদের প্রয়োজন, শিক্ষা ব্যবস্থায় ইতিহাস পাঠ, শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা ইতিহাস পাঠের খুবই দুরদশা, মানে খুবই দুরাবস্থা। এই কারণে বলবো যে দেখুন, আপনার ক্লাস 9 এর আগে পর্যন্ত আসলে ইতিহাসকে আলাদা বিষয় হিসেবে আমাদের পড়ানোই হয় না, প্রাথমিকেও হয় না, মাধ্যমিকেও হয় না। কিন্তু এটা অবশ্যই প্রাথমিক থেকে আলাদা বিষয় হিসেবে বাধ্যতামূলক পড়ানো দরকার। এবং সেই ইতিহাস পড়ানোর জন্য ইতিহাসে লেখাপড়া যারা করেছে সেরকম ছাত্রছাত্রীদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া দরকার, এটা খুব জরুরি বিষয়। আমাদের স্কুলগুলোতে খেলাধুলার জন্য শিক্ষক আছে, ধর্ম শিক্ষক আছে, বিজ্ঞানের শিক্ষক আছে, অঙ্কের শিক্ষক আছে, ইতিহাসের কোনো শিক্ষক নাই, যেন যে কেউ ইতিহাস পড়াতে পারে। হ্যাঁ, তো এটা তো ঠিক নয়। আমি মনে করি যে একেবারে প্রাথমিক স্কুল থেকে ইতিহাস পাঠ বাধ্যতামূলক করা দরকার এবং ইতিহাস পড়ানোর জন্য আলাদা ইতিহাসে লেখাপড়া করা ছেলেমেয়েকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া দরকার প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুলে। আরেকটা হচ্ছে যে আপনার ক্লাস 9 উঠে যখন দেখা যাচ্ছে যে বিজ্ঞান এবং বাণিজ্য, কৃষি, মানবিক ইত্যাদি শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, তখন কজন ছাত্রছাত্রী মানবিক নাই? এবং যারা মানবিক নাই তারা কি সবাই ইতিহাস পড়ে? আমি জানি না, এখানেও মনে হয় অপশন আছে। কাজে এখানে কেন যারা বিজ্ঞান পড়বে, যারা মানে বাণিজ্য পড়বে, তারা কেন ইতিহাস পড়বে না? ইতিহাস তো সবার জন্য বাধ্যতামূলকভাবে পড়া দরকার। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় পর্যায়েও, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি অভিনন্দন জানাই, তার ভাইস চ্যান্সেলর হারুনুর রশিদ স্যার সহ সবাইকে, যে তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে 20 লক্ষ ছাত্রছাত্রী পড়ে তাদের জন্য আমাদের অনুরোধে রাজি হয়ে তারা কিন্তু আপনার ইতিহাসকে, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসকে একটা বাধ্যতামূলক পেপার হিসাবে তারা ইন্ট্রোডিউস করেছেন। এবং আমি নিশ্চিত যে এর সুফল জাতি পেতে শুরু করবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে করতে হবে, কারণ তার অধীনে অনেক কলেজ চলে গেল। হ্যাঁ, আর শুধু কলেজ কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রী যে ফিজিক্স পড়ে, কেমিস্ট্রি পড়ে, সেখানে ইতিহাস পড়বে না, যে ঢাকা মেডিকেলে পড়ে সে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তার জানার দরকার নেই? অবশ্যই দরকার আছে। কাজে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে করা, বেসরকারি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং এই ব্যাপারে আমি অভিনন্দন জানাতে চাই আমাদের যে মঞ্জুরি কমিশনকে, যে তারা কিন্তু এই মর্মে একটা সিদ্ধান্ত নিয়েছেন
যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইতিহাস এবং বাংলা সাহিত্য বাধ্যতামূলক পেপার হিসেবে পড়াতে হবে কিন্তু আপনার এবং বিষয় হিসেবে কিন্তু আমরা দেখছি যে এইটা কিন্তু কার্যকর করাটা এখন পর্যন্ত শুরু হয় নাই তো সেই জিনিসটা করা দরকার সকল সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আমি অনুরোধ করব যে এই বিষয়টা ইতিহাসকে ইন্ট্রোডিউস করা সাবজেক্ট হিসেবে এবং সকল বিষয়ের জন্য একটি পেপার হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এটাকে নিয়ে আসা দরকার বাংলাদেশে আমরা যারা এই যে সেকুলার ইতিহাস চর্চার কাজ করি এবং গণমুখী ইতিহাসের বাংলাদেশ ইতিহাস সম্মিলনী আমরা কিন্তু এটা বহুদিন থেকে দাবি করে আসছি আরেকটা বিষয় হচ্ছে যে ইতিহাস তো গোটা শিক্ষা ব্যবস্থার অংশ আমাদের শিক্ষা ব্যবস্থার হালটা কি দেখুন এই যে সম্প্রতি হেফাজতে ইসলামের দাবি অনুযায়ী যে আমাদের যে এমসিটিবি তারা যে ন্যাশনাল টেক্সট বুক এন্ড কারিকুলাম বোর্ড যারা তারা যে আপনার ন্যাশনাল কারিকুলাম এন্ড টেক্সট বুক বোর্ড তারা যে আপনার তাদের দাবি অনুযায়ী ২৯টা আপনার বিষয় পরিবর্তন করে ফেললেন ২৯টা মানে কবিতা কিংবা গল্প পরিবর্তন করে ফেললেন হেফাজত দাবি করেছিল যে আপনার ১৮টা গল্প কবিতা বাদ দিতে হবে এবং ১৮টাকেই বাদ দেওয়া হয়েছে আচ্ছা তারা দাবি করেছিল ১১টা নতুনভাবে যুক্ত করা হবে হেফাজতের দাবি শুনে সেটাকেই করা হয়েছে এবং এই ব্যাপারে তো একটা এক্সপার্ট কমিটি কাজ করে এক্সপার্ট কমিটির সাথে কোনো রকম পরামর্শ করা হয় নাই তাহলে আমাদের এই যে এনসিটিভির এক্সপার্ট কি হেফাজতে ইসলাম আমাদের সরকারের শিক্ষা উপদেষ্টা কি হেফাজতে ইসলাম আমি এটা জানতে চাই আসলে এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আমরা মনে করি যে আমাদের এখানে তো ধর্ম শিক্ষার একটা ক্লাস আছেই সেই ধর্ম শিক্ষা তারা যদি সেইখানটাকে ইমপ্রুভ করার কোনো কথা বলেন সেটা তারা সাজেশন করতে পারেন কিন্তু সেটাও আবার আরবিও আছে আলাদা হ্যাঁ না সেটাই তো সেইখানে আপনার সেটাও আবার আমাদের যে এক্সপার্ট কমিটি আছে ওই সাবজেক্টের তাদের অনুমোদন সাপেক্ষে সেটা বিবেচনা মানে তাদের বিবেচনায় যদি গৃহীত হয় তাহলে সেটা হতে পারে কিন্তু রাজনৈতিক চাপে পড়ে সরকার যে এই কাজগুলো করছে সরকার তো মুখে একদিকে বলছে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করার কথা আর তার যে শেকড় যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে দিয়ে হেফাজতি প্রেসক্রিপশনকে কার্যকর করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক তো সেই বিষয়গুলো দেখা দরকার মুক্তিযুদ্ধের চেতনায় পাঠ্যপুস্তক প্রণীত হওয়া দরকার এবং আমি মনে করি যে দেখুন আমাদের বাণিজ্য লাগবে আমাদের বিজ্ঞান লাগবে প্রযুক্তি লাগবে কিন্তু মানবিক যদি মানুষ না হয় ইতিহাস থেকে সরে গিয়ে না যদি ইতিহাস এবং সাহিত্যের রসে যদি জারিত হয়ে মানুষ না হয় তাহলে সেই মানুষ তো মানুষ হয়ে উঠবে না আমরা তো সবার আগে মানুষ চাই কাজেই আমরা আজকে যদি আপনার বঙ্গবন্ধুর অর্থনীতি বঙ্গবন্ধুর দিক নির্দেশনা ফলো না করি তাহলে তো আমরা খন্দকার মোস্তাকের দিক নির্দেশনা ফলো করব তা আমরা কি খন্দকার মোস্তাকের দিক নির্দেশনা ফলো করব না বঙ্গবন্ধুর দিক নির্দেশনা ফলো করব স্যার আপনি এই প্রশ্ন রাখলে নিশ্চয়ই তার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব সবাই আপনাকে অনেক ধন্যবাদ এবং সেই জন্য ইতিহাস পাঠের মাধ্যমে সেটা খুঁজতে হবে আপনার অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে এই আলোচনা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ দেখা হবে আগামী দিন সবাই সুন্দর থাকুন